হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। এবার আমরা চলে এসেছি আরেকটা পার্ট নিয়ে নবাব মুভি, আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর সাকিব খানের মুভি বলে কথা, তার সাথে আবার আমাদের নায়িকা কে, শুভশ্রী। শুভশ্রী, টলিউডের নায়িকা। একদম, আমার তো খুব ভালো লাগে শুভশ্রীকে। হ্যাঁ, মিষ্টি, কথাগুলো মিষ্টি হ্যাঁ, আর সত্যি, দেখতেও সুন্দর, দেখতেও কিউট, কিউট তো বাচ্চাদের বলে, সুইট। সুইট, সেটাই। যাই হোক, আর মুভিতে তো আমাদের সাকিব ভাইয়ের নাম রাজীবের নামে, তো রাজীব তো একটু বেশি এক্সাইটেড, উঠছে বেশি। হ্যাঁ, এত সুন্দর, এত বড় একটা নায়কের নাম মুভিতে রাজীব, তো অবভিয়াসলি না, এটা গর্ববোধ হওয়া উচিত না আচ্ছা আচ্ছা, ঠিক আছে নামটা ঠিক নিয়ে। আছে ঠিক আছে। তো যাই হোক, যাই হোক, ফার্স্ট পার্টটা দেখেছি, খুব মজাও করেছি, মানে খুব ভালো লেগেছে আর কি, আমাদের ইন্টারেস্টিং ছিল। তো সেকেন্ড পার্টটা কেমন হতে চলেছে সেটা দেখার জন্যই বসে পড়েছি। তো চলো বেশি দেরি না করে দেখে নিই। নমস্কার, পরিচয় করিয়ে দিই, আমার স্বামী কৃষাণু চট্টোপাধ্যায়, আমাদের দলের প্রেসিডেন্ট। নমস্কার। নমস্কার, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো, থ্যাংক ইউ সো মাচ। ওনাকে ধন্যবাদ দিলে ছোট করা হয়, ওদের মতো অফিসারেরা স্থান কাল পাত্র না ভেবেই মানুষের সাহায্যে ঝাঁপিয়ে পড়েন। আমি ঠিক বলছি কিনা ভাই? ঠিক বলেছেন দিদি, আসলে সন্ত্রাসের কোনো জাত নেই, দেশ নেই, ধর্ম নেই, ওদের পরিচয় একটাই। সত্যি কথা বলা যায়, এরকম অফিসার হওয়া উচিত। হ্যাঁ, এরকম অফিসার থাকলেই দেশের উন্নতি হবে। অবশ্যই, স্থান কাল পাত্র বুঝে নয়, সবাই সমান। ওরা সন্ত্রাসবাদী, আর পৃথিবীর যে কোনো প্রান্তে সন্ত্রাস আর সন্ত্রাসবাদীদের খতম করতে আমি সর্বদা প্রস্তুত। কই, কোথায় অনন্যা? না, ওরে বাপ রে, যাক বাবা, বাঁচলাম। আরে ঘটনাটা শোনার পর থেকে তো আমার বুকের ভিতরে একবারে বাঁদর লাপ লাপা ছিল। কি কাণ্ড, ইনি গুলি খেয়েছিল না? আমি সেম কথাই বলতে যাচ্ছি, বেঁচে গেছে নাকি? মনে হচ্ছে পিঠে খেয়েছিল, তো মনে বেঁচে গেছে। হ্যাঁ, এটা বা পিঠে, পিঠে চর্বি আছে না? কি অবস্থা হলো, চর্বি আছে? তুমি ঠিক আছো তো? তুমি একটু বসো তো, অভয়দা, টেনশন করো না, আমরা দুজন একদম ঠিক আছি। নাকি টেনশন করবো নাকি বলছো নাকি তুমি? এখনো আমার পিঠের ঘাটা ভালো করে শুকোয়নি, তার মধ্যে এই কাণ্ড। আরে এই যে গৌতম বাবু, সত্যি এত কনভয়, এত সিকিউরিটি, এর মধ্যে এই ঘটনাটা ঘটে কি করে? আর তোমরা গিয়েছিলে কোথায়? আমরা কল্যাণী সদর হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলাম। আর এইসব জায়গায় তো সাধারণত উনি ছোট কনভয় নিয়ে যাতায়াত করে। কল্যাণী এসেছিল? কল্যাণী আমার দেখা হলো না তো, আমি তো প্রায় দিনই কল্যাণী যাই, আড্ডা মারছিলাম। দেখা হবে কোনো না কোনো দিন, সেই সুযোগটাই নিয়েছে দুষ্কৃতীরা। আজকে যদি রাজীব না থাকতো তাহলে হয়তো আমি মারাই যেতাম। পরিচয় করিয়ে দিই, ইনি হলেন ডেপুটি চিফ মিনিস্টার শ্রী অভয় সরকার, আর উনি হচ্ছেন শ্রী রাজীব চৌধুরী, চিফ ইনভেস্টিগেটিং অফিসার ফ্রম আইবি। নমস্কার। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তাই তো ভাবি। এনার ডায়লগ গুলো আমার এত ভালো লাগে সত্যি, মুভিতে এত ফানি ফানি ভাবে মজা করায়, মানে মনই ভরে যায় মুভি দেখার একটা আলাদা। দারুণ করে, এমন একটা অসাধারণ কাজ একলা একটা সাধারণ মানুষ করবে কি করে? সাধারণ মানুষ কাজের মধ্যে দিয়ে অসাধারণ হয় স্যার। হ্যাঁ, খুবই দামি কথা। আমরা কি আমাদের কাজটা শুরু করতে পারি স্যার? ইনি কে? ওনারা স্পেশাল ব্রাঞ্চের অফিসার, উনি হলেন এসিপি মাসুদ আক্তার। উনি বিমল দেবনাথ, উনি হলেন সুবীর মণ্ডল। পাঁচজনের গ্রুপ, মানে ওই যে উনি, ওরা মরা গেল বলে এই পাঁচজন গ্রুপ, তারপর ক্রাইম ব্রাঞ্চ থেকে সব নিয়ে এসেছে স্পেশাল স্পেশাল অফিসার। আর ইনি অজয় ঠাকুর। ও, কাছের মানুষ, যান কাজ শুরু করে দিন। চলি ম্যাডাম, আসুন রাজীব বাবু। স্যার আসি। অল দ্য বেস্ট। আমি জানি, আমার বিশ্বাস এই সন্ত্রাসের শেষ আপনারাই করবেন। Yes, ma'am. খুব সুন্দর, সন্ত্রাসের শেষ হওয়া অবধি দেখতে হবে মুভিটা, কারণ শেষ তো লাস্টেই হবে না? একদম লাস্টেই শেষ হবে। কিরে, নম্বরটা কত? আরে তোকে কতবার বলবো, বাস ডিপোর রেজিস্ট্রেশনে শুধু নোটি বিনোদিনী স্মরণীয় লেখা ছিল। চল। এক্সকিউজ মি দাদা। হ্যাঁ বলুন। ওই নোটি বিনোদিনী স্মরণটা কোন দিকে একটু বলবেন? এই তো, এগিয়ে যান। এই তো, থ্যাংক ইউ। চল। আগে যে মালটা দুবাই থেকে পাকিস্তান হয়ে সমুদ্রপথে মুম্বাই ঢুকত, মুম্বাই ব্লাস্টের পর থেকে সেই মালটাই
সিয়াচেন থেকে নেপাল হয়ে বিহারে ঢুকছে, তারপরে বর্ধমান কলকাতা হয়ে বসিরহাট বা শিলিগুড়ি। সেগুলোকে ধরে উঠতে পারছি না, আর বিশেষ করে কলকাতা একবার ঢুকে পড়লে মালের তো ঠিকানা লাগানোই অসম্ভব। এরকম পারা না, আমি বাপের জন্মে দেখিনি। সত্যি পারার ছেলে এত বড় একটা কাজ করেছে, কারোর কোনো হেলদোল নেই। এই ওকে দেখেছিস? কই না তো, সকাল থেকেই তো দেখছি না। আজকেই এলো না? বাড়িটা দেখে কার কথা ভাবছে? কিরে আজকেও আসেনি? হয়তো শরীরটা খারাপ, চল না একবার বাড়িতে গিয়ে দেখে আসি। তালা পড়ে রয়েছে বাড়িতে, বাড়িতে তালা ঝুলছে। এই বাড়িটাই না সেই বাড়িটা যেটা এখন দেখছে? কে, কিন্তু কার কথা বলছে এটা? কে জানে, আমিও যেখানে তুমিও সেখানে। কবেই হারিয়ে গেছে আমার জীবন থেকে, দেখছিস না তালা ঝুলছে। হ্যালো, কি পাওনি তো? ইনি তো পাগল হয়ে যাবে এবার। বিনোদন দিচ্ছে নাকি? বিনোদন, বিনোদনে ওকে পাঠিয়ে দেবে আবার ব্যাক টু বিনোদন। ব্যাক টু বিনোদন বারবার ফোন করছে। স্যার, এর থেকে তো জিওর কানেকশন পাওয়া অনেক ইজি, বাট এনাকে তো কানেক্ট করাই যাচ্ছে না। তুমি জিও কি মরো, তাতে আমার কিচ্ছু এসে যায় না। শুধু একটা কথা জেনে রেখো, যদি অন্য কোনো চ্যানেল এর মধ্যে ওর মুখ দেখিয়ে দেয়, তাহলে কাল থেকে তুমি অফিসে আসবে, কিন্তু সিএনএন এর অফিসে নয়, অন্য কোনো চ্যানেলের অফিসে। বুঝছো? বুঝেছি স্যার, বুঝেছি, রাখছি। মালটা কি পাই কোথায় বল? আরে পাবে না রে, ও তোর কাজ করছে। হ্যাঁ, ও তো ডিউটি করছে, প্ল্যানিং হচ্ছে মনে সব, পাবে কি করে? মালটাকে যদি একবার পাই না, তাহলে একটা ছবি নেব আমি, ফুল ছাপসা। কলি, এর আগে যে ছবিটা দেখলেন, কালী তার বোন, ভালো নাম ফুলকলি, ড্রাইভিং লাইসেন্সের ঠিকানা হাসনাবাদ। নেক্সট, আশা, আদিবাড়ি খুলনা, দুই বাংলার মধ্যে ব্রিজ ছিল, এর ভাই সেলিমকে আজ আপনি মেরেছেন, আর পাশা এখন আমাদের কাস্টডিতে। নেক্সট, সবাইকে চিনাচ্ছে আর কি, যাদের যাদের চেনে আর কি ওই গ্যাং এর। এটা তো আগে থেকেই মনে হচ্ছে অনেক ইয়ে করা হয়ে গেছে, এরা প্রোগ্রেস এগিয়ে গেছে। এটা কি? উফ, মেঘলাকে নিয়ে আর পারা যায় না, ও আবার কখন এলো এখানে? মেঘলা, মেঘলা, এসব কি মেঘলা, কি ছেলে মানুষই হচ্ছে এগুলো? সরি বাবা, আমি কি করবো বলো তো, সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম, বসে বসে মোবাইলে ছবিগুলো আপলোড করা যায় কিনা দেখছিলাম। একটা মেয়ে মেয়ে নিজের ছবি দিয়ে দিকে নাকি ওখানে নিজের ক্রিমিনাল রিপোর্টের মধ্যে নিজের ছবি দিয়ে দিয়েছে। তখনই তোমরা চলে এলে। আচ্ছা বেশ, বুঝেছি, এখন বল কেন এসেছিস। এগুলো কার আনার কথা ছিল? একদম ভুলে গেছি রে, আসলে ওই সকালবেলা সিএম এর খবরটা ফোনে এলো, তাড়াহুড়ো করে বেরিয়ে এলাম, তোর ফাংশনের কার্ডগুলো নিতেই ভুলে গিয়েছিলাম। দে
বিমল কাকু, বাবা কিন্তু ঠিক ভুলে যাবে, কাল আমাদের ডক্টরস ওয়েলফেয়ারের একটা ফাংশন আছে, তোমাদের সবাইকে কিন্তু আসতে হবে। মেগি ডক্টর নাকি হবে? হয়তো ডক্টর, না হলে কি ডক্টর ওয়েলফেয়ারের ফাংশনে কি করবে? রাজীব চৌধুরী, আইবি ডিপার্টমেন্ট। রাজীব? নমস্কার। রাজীব চৌধুরী, নামটা তো খুব চেনা চেনা লাগছে। তাহলে তো ওনাকে অবশ্যই আসতে হবে। বাবা, তুমি কিন্তু অবশ্যই ওনাকে আসতে বলবে। আপনি বলেছেন তাতেই হবে, আমি অবশ্যই আসবো। থ্যাংক ইউ সো মাচ। সবাই আসি, বাই বাই। আপনাদের সোর্সগুলোকে একটু অ্যাক্টিভ থাকতে বলুন। পার্ক সার্কাস, পোস্তা, বৌবাজার, বাসন্তী, এই জায়গাগুলোকে মার্ক করুন। আপনি এই জায়গাগুলো সব চেনেন? এই শহরটাকে হাতের তালুর মতো চিনি। এই শহরে 12 বছর কেটেছে আমার। জেভিয়ার্স 2008 ব্যাচ। এনিওয়ে, আজ আমি চলি স্যার। আচ্ছা আচ্ছা, কলকাতায় থাকতেন আগে? হ্যাঁ, কি বলে, কোনো খুশি থাকে না। আমার নিজের কিছু হোমওয়ার্ক আছে। এতগুলো মাথামুটা নিয়ে আমি কি করবো বুঝে উঠতে পারি না। শোনো মামনি, ওর নাম রাজীব চৌধুরী, আইবি ডিপার্টমেন্টের লোক। আচ্ছা, কালপিট তাহলে এটা? হ্যাঁ, তাই তো দেখছি। আরে, ওখানে কি সুন্দর ভালো সাজলো, সিএমসিএম বলে। এই বাড়ি কোথায়? শিলিগুড়ি বললো না? হ্যাঁ, এখানে এসেছে আমাদের চত্তকুষ্টি উদ্ধার করতে। তাই এবার মাকে নিয়ে এসে না ডাক্তার দাদা। একটু মাথাটা খেলাও। তাহলে আপনিই বলুন আমাদের কি করতে হবে। কিচ্ছু করতে হবে না। তাহলে কি আমরা হাত গুটিয়ে বসে থাকবো? হ্যাঁ, তাই থাকবে। যতক্ষণ আমি কোনো ইনস্ট্রাকশন দিচ্ছি ততক্ষণ পেছনে ফেভিকল মেরে চুপ করে বসে থাকবে। অ্যাজ আ ডেপুটি চিফ মিনিস্টার, সর্বপ্রথম আমাকে দেখতে হবে ওদের প্ল্যান অফ অ্যাকশনটা কি। আচ্ছা, শয়তানের মূল পান্ডা। ওই জন্য ওখানে ভালো মানুষ ছিল যে ওখানে এমন করছিল, মনে হচ্ছিল কে উনি কে সব জানতে চেয়েছিল। তার আগে দিনু, হ্যাঁ দাদা, মুস্তাককে বলে একটা লোক ফিট কর যে 24 ঘন্টা ওই রাজীবের উপর নজর রাখবে। গ্রেট। আই, শোনো, কাল থেকে না তুমি বিনোদনে। ওকে স্যার, কাল থেকে আমি বিনোদনেই চলে যাব। কিন্তু তার আগে ওই রাজীব চৌধুরীকে অন্য কাউকে খুঁজে বার করতে হবে। মানে একটা পুরো দিন চলে গেল। আচ্ছা, বুঝতে পেরেছি ও কি বলতে চাইছে। বলছে যদি খুঁজে বের করতে পারে তাহলেও বিনোদনে চলে যাবে। হ্যাঁ, কারণ ও তো খুঁজে পাচ্ছে না, এবার অন্য কেউ খুঁজে পায়নি। কিন্তু কোন চ্যানেল তাকে খুঁজে পায়নি, ব্যাপারটা ভেবে দেখবেন স্যার। ইয়েস, ইউ আর রাইট। আচ্ছা, কোথায় গেল বলো তো? স্যার, আমার মনে হয় লোকটা নাম চেঞ্জ করেছে। নাম চেঞ্জ করেছে? ইয়েস স্যার। এত বড় একটা কাণ্ড ঘটানোর পর সে তার পরিচয় গোপন করতে যাবে কেন? সিম্পল, ভয় পেয়েছে। ভয়? দেখুন, অ্যাকচুয়ালি লোকটা ঝোকের মাথায় কাজটা করে ফেলেছে। কি গল্প বানাচ্ছে নাকি? এখন বাঁচার জন্য, স্যারের থেকে বাঁচার জন্য এখন গল্প বানাচ্ছে। আজ তোমার বিনোদনের ট্রান্সফার বাদ, কিন্তু আগামীকাল যদি না করতে পারো।
কাল গৌতমের মেয়ের ফাংশনের ইনভিটেশন আছে, তুমি আমার সঙ্গে যাবে। গৌতমের মেয়ে? গৌতমটা কে? ওই তো পুলিশ অফিসারটা, গৌতম। ও, তাই এরকম করে ধমকাচ্ছ কেন? না, আমার হঠাৎ করে মনে পড়ল, আমি ওর কাছ থেকে কোনো ইনফরমেশন পেলেও পেতে পারি। কোন গৌতম স্যার? তোমাদের সিনেমার গৌতম ঘোষ নয়, আমাদের পুলিশ কমিশনার গৌতম দাশগুপ্ত। তখন নামটা বললো, শুনলাম আমি। তোমার দ্বারা ক্রাইম হলো না। এগুলো কি মারামারি করছে এখানে? কি জানে, একজন গাড়ি পোষার করছে, আবার একজন বাজাচ্ছে, রেগে গেছে, গাড়িতে ঢাক বাজাচ্ছে। মামা করলো চালা, দুদিনের ড্রাইভার চোখ দেখাচ্ছে। তোর মালিক কে কে জিজ্ঞেস কর, পেটো কে? আপনি এলাকায় এলে আপনার সিগারেটটা গুটকাটা আমাকে দিয়ে তো আনান। এটা হচ্ছে ছবি দেখাচ্ছিল না, এটা মনে হয় তখন ছবি দেখেছি, খেয়াল করছিলাম। পরে তো দেখতেই পারবো যদি দিলেন তো ইস্ত্রি করার জামাটা, আর 12টা বাজে, কোনো খবর নেই কেন? আরে স্যার, আপনি তো লাকি ম্যান, খবর পয়দা হওয়ার সাথে সাথে থলি হাতে চলে আসেন। দিনু এসেছিল। কে দিনু? কে দিনু? দিনু কে? খবরই খবরই তাই তো বলছে, যখন পুলিশ বলছে যে খবর নেই কেন, বলছে খবর তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে চলে এসেছে, খবর আছে, মানে খবরই। কালীবাবুর খাস লোক, দানাদার, দানে দানে পে লিখা হ্যায় দিনু ভাই কা নাম। খেয়াল রাখবি, ওদের মধ্যে কোনো কথা হলে টেপ অন, রেকর্ডটা চালু। রাম স্যার, ওই মেরে স্বপ্নো কি রানী কব আয়েগি? আচ্ছা, খবরই। হ্যাঁ, কারণ এখন তো চারদিকে ছড়িয়ে গেছে না, ওরা বললো না ছড়িয়ে দিতে, কিন্তু এই ছবি মনে হয় না দেখিয়েছিল। কে জানে, আমার এর মতন দেখতে একটা লোকের ছবি দেখালো মনে হলো। এক্সকিউজ মি প্লিজ। হ্যালো, বুঝি দিনু বলে কালী গ্যাং একটা শুটার ড্রেস পেয়েছি। আপনি এখন কোথায়? শোভাবাজারের কাছে। আপনি এখানে আসছেন তো? হ্যাঁ আসছি, কিন্তু দেরি হবে। আসুন, আমি আপনার জন্য অপেক্ষা করছি। দিস ইজ ভেরি ব্যাড। আজকে দিনে অফিসিয়াল কাজ, তাও আবার আমার অনুষ্ঠানে এসে? সরি, ইটস ওভার নাও। দ্যাটস লাইক এ গুড বয়। দ্যাটস লাইক এ গুড বয়। আই নো তোমাকে বলেনি, একদম নিজেকে সবসময় ভাবছো, এরকম করে ভেবো না। এখন আসুন। কোথায়? কাল থেকে আমার সব বান্ধবীরা আমাকে পাগল করে ফেলেছে, আপনার সাথে তাদেরকে আলাপ করিয়ে দিতেই হবে। আসুন আসুন, চলুন। হাই ফ্রেন্ডস, হাই, মিট মিস্টার রাজীব চৌধুরী। আপনাকে দিয়ে মেঘলার কাছে অনেক কিছু শুনেছি, যা শুনছি তাতে তো অবাক হয়ে যাচ্ছি। কাল কিন্তু আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। আপনাকে আমার একটা উপকার করতেই হচ্ছে। বল। As my special guest, আজকের opening announcement আপনাকেই করতে হবে। আমি? Yes, please. ওকে, থ্যাংক ইউ। এই তো, কেমন আছিস? রাইট ইন টাইম, ভালো।
তাহলে আছেন? হ্যাঁ ভালো, আলাপ করে দিই। হ্যাঁ, দিয়া ব্যানার্জি, আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ওস্তাদ আলী আমজাদ খান। এবার তিনি তার সুরেলা কণ্ঠের জাদুতে আমাদের মোহিত করবেন। ওস্তাদ আলী আমজাদ খান। নবাব চিনি না কি ও? নবাব বলে উঠলো। নবাব নাকি ওর না? আরে ওই মেয়েটা বলে উঠলো তো দিয়া। ওকে দেখে? হ্যাঁ ওকে দেখে বললো না, ওই যে গাইতে উঠছে তাকে দেখে বল। নবাব কবে এলে তুমি? যাই হোক ছাড়ো, কেমন আছো বলো, কি করছো এখন? আমি এক মিনিট। ইয়েস স্যার। আরে কোথায় তুমি? নিজেই প্রশ্ন করছে, নিজে আবার উত্তর দেওয়ার আগে আরেকটা কোশ্চেন করছে। ভাই উত্তরটা দিতে দে। ফোন চলে এসেছে ওর বসে। এক মিনিট। হ্যাঁ উত্তরই দিতে দিচ্ছে না, এই হচ্ছে রিপোর্টারদের সমস্যা। হ্যাঁ এখনই আসছি, এক মিনিট, তোমার ফোনটা তাড়াতাড়ি দাও। আমার নাম্বারটা তোমার ফোনে দেওয়া রইল আর তোমার নাম্বারটা আমি নিয়ে নিয়েছি, কাল কল করব। ওকে আসছি। ধরো কিন্তু আসছি। চিনে মনে হচ্ছে। চিনে না চিনলে কি করে করব ফোন? না এত সুন্দর কথাটা আমার খুব সুন্দর লাগে সত্যি করে। ওর কথাটার মধ্যে একটা মিষ্টি ভাব আছে একদম। ও স্যার আপনি এখানে? ওদিকে মাসুদ ভাই আপনাকে বাইরে ডাকছেন, চল। ওকে স্যার আসুন। এই যে কি এমন রাজকার্য করতে গিয়ে আটকে গিয়েছিলে? অ্যাকচুয়ালি একটা পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে গেছিল স্যার। বুঝতে পারছি না তো দেরি করছে কেন। স্যার রাজীব বাবু জাস্ট একটু আগেই বেরিয়ে গেছে। ঠিক আছে তুমি যাও। আই এম সো সরি দিব্য, আজকে তো আর দেখা হলো না। ও রাজীব বাবু কোচ পেয়েছে। হ্যাঁ তো বসে কোচ পেয়ে গেছে, ওখানেই হচ্ছে তাই দেখাটা হলো না শুধু। কিন্তু আসলে তো রাজীবই নবাব যা দেখি সেটা তো জানে না। যে কোনো ভাবে হোক তোদের সাথে একবার ইন্টারঅ্যাক্ট করে দেব। ঠিক আছে নো প্রবলেম, তোর একটু কথা বল, আমি সিএম কে একবার দেখে আসি। হ্যাঁ হ্যাঁ। তোমার দেখছি পুরনো জায়গা পুরনো বন্ধু এই সবই পছন্দ। আবার হসপিটালে এসছে মাকে মনে দেখতে এসছে। ওই লোকটা কে যে কেমন করে তাকিয়েছিল না ও যখন ঢুকলো? খবরই খবরই হবে হয়তো। হতেও পারে। এ কি আপনি? কি বলেছিলাম না সারপ্রাইজ আছে, একদম চমকে গেলেন তো। হ্যাঁ তা তো একটু গেলাম। পরশুদিন বাবার অফিসে আপনার নাম শুনি, তখন থেকেই নামটা চেনা চেনা লাগছিল। কাল পেশেন্ট রেজিস্টার চেক করতে গিয়ে দেখলাম আপনার মা অরুণা চৌধুরী, নামের পাশে গার্জেন হিসেবে আপনার নামটা লেখা। তার মানে আপনি ডক্টর দাশগুপ্ত? একদম ঠিক, আসুন আমার সাথে। তাহলে এখানে রাজীবের নাম নবাব, আর নবাবই যে রাজীব সেটা এখনো বুঝতে পারিনি দিয়া। একদম দিয়া তো নবাব, কিন্তু নবাবকে আগে থেকে চেনে কি করে? ওকে নবাব বলে চেনে, ওর ভালো নাম জানেন না যে ওর নাম রাজীব? হ্যাঁ এটা আবার কি করে হতে পারে যে যাকে আমি চিনি তার নাম জানি না? সেটাই কে জানে, এটা তো পরের পার্ট দেখলে বুঝতে পারবো, এখনই তো বলা যাবে না কারণ আমরা তো আর মুভি দেখিনি। রাইট সেটা অবশ্যই ঠিক কথা, সেটা পরে দেখলেই বুঝবো। কিন্তু মুভিটা ইন্টারেস্টিং প্রত্যেক বাড়ি বলছি, আগের পার্টেও বলেছি এই পার্টেও বলছি, মুভিটা সত্যি ভালো লাগছে। কারণ মুভির মধ্যে একটা ক্রাইম ক্রাইম মানে খোঁজার বিষয় একটা আছে, ওই এক্সাইটমেন্ট গোয়েন্দা গোয়েন্দা, হ্যাঁ ওই এক্সাইটমেন্ট একটা আছে, আর তারপরে তো একটুখানি হালকা মজা, একটুখানি ইয়ে তো বিনোদন তো রয়েছে। অনেকেই আছে রগর করার জন্য। হ্যাঁ রগর করার জন্য অনেক অনেকেই আছে বিনোদন দেওয়ার জন্য। তো মুভিটা এখনো পর্যন্ত যেটুকুনি দেখেছি মুভিটা ইন্টারেস্টিংই লাগছে, এরপরে তো বাদ বাকিটা দেখবো আরো বুঝতে পারবো কতটা ইন্টারেস্ট জাগাচ্ছে, কতটা ভালো লাগছে। যাই হোক এই দুটো পার্ট শেষ করলাম নবাব মুভির, তিন নম্বর পার্ট খুব শীঘ্রই চলে আসবে, বাট আজকের পার্টটা এখানেই শেষ করবো। তার আগে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও,
আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, যাতে আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা একবারে পেয়ে যাও আর ফার্স্টেই তোমরা দেখে নিতে পারো ভিডিওটা একদম। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট পার্টে। টাটা।